বাবা যেটা দিয়েছে সেটাও দেখানো হয়ে গেছে, শুধু রইল বাকি দাদুদের গুলো। তো এই যে ওর সবকিছু নিয়ে আমি বসে পড়ে নে, একটা জিন্স আছে আর ওর পিঙ্ক কালার পছন্দ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ ব্লগ। আর আমি মানসী, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোটো কাকা চারিদিকে, বাড়ির চারিদিকে ব্লিচিং পাউডার ছড়াচ্ছে, কারণ কিছু করার নেই, চারিদিকে এত মশার উপদ্রব। আর যা শুনছি খবরে যে ডেঙ্গুতে অনেকেই মানে মারাও যাচ্ছে মানুষ, তো এই ভয়তে ছোটো কাকা চারিদিকে আজকে পুজোর আগে আগে পুরো পরিষ্কার করে ব্লিচিং দিচ্ছে। তো এখন বাজে দুপুর আড়াইটে, আর আমি আজকে তোমাদের দেখাবো যে মিঠিকে মিঠির কোন দাদু কী দিয়েছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে করবো। আর ওর কাকা যেগুলো দিয়েছিলো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, আনবক্সিং করে দেখিয়েছি। আর ওর বাবা যেটা দিয়েছে সেটাও দেখানো হয়ে গেছে, শুধু রইল বাকি দাদুদেরগুলো। তো দাদুরা কী দিয়েছে সেটা মোটামুটি সবারই দেওয়া হয়ে গেছে। তাছাড়া ও মানে ছোটখাটো কিছু জিনিস যেগুলো কিনেছি আমরা কালকে ওর জন্য, তো সেগুলো তোমাদের দেখাবো আজকে। তো চলো ভিডিওটা শুরু করো। তো এই যে ওর সবকিছু নিয়ে আমি বসে পড়েছি, বা তোমাদের দেখাবো। তো ও তো খালি বলছে যে আমি কবে থেকে পড়া শুরু করবো, তো বলছে পঞ্চম থেকেই পড়া শুরু করে দেবে। মোটামুটি 7টা 8টা হয়ে গেছে জামা, তো এবারে পড়ার পালা আর কি, এখন একটা পড়া শুরু হয়নি। তো চলো দেখাই, ফার্স্টে দেখাচ্ছি ওর ছোট দাদু দিয়েছে যেটা সেটা। তো এই যে এটা হচ্ছে একটা জিন্স আছে আর ওর পিঙ্ক কালার পছন্দ। তো এই যে ওর টপটা, টপটা পিঙ্ক কালার, আর জিন্সটা আবার অ্যাঙ্কলেট জিন্স, মানে এখন যে জিন্সগুলো খুব চলছে। তো এটা একবার পরেও দেখে নিয়েছে, তো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে এটা। আর ওর দাদু হচ্ছে ওকে মানে টাকা দিয়ে দিয়েছে, বলেছে কিছু কিনে নিতে। তো আমরা ওর জুতো কিনেছিলাম, তো তোমাদের আমি দেখিয়েছি সেই জুতোটা। তাছাড়া কালকে কিছু ফুচকাচ মানে টুকিটাকি জিনিস ওর যেগুলো ভালোবাসে, হেয়ার ব্যান্ড বলো বা মানে হাতের চুড়ি, তো এগুলো কেনা হয়েছে। আর এই যে এটা হচ্ছে টপটা, মানে একটা লং লং টপ, আর এর সাথে হচ্ছে একটা জ্যাকেট আছে, মানে লং গাউন একটা হয় না বড় আমাদের যেরকম লং গাউনের সাথে জ্যাকেট, ঠিক ওরও লং গাউনের সাথে জ্যাকেট আছে। তো এটাও ও পরেছে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে ওকে। এবার যেটা দেখানো হচ্ছে ওর মামা বাড়ি থেকে বলেছিল কিনতে, যেহেতু আমরা তোমাদের দেখেছি আমার আগের ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই, যে ওর মামা কিনতে নিয়ে গিয়েছিল কিন্তু ওর গায়ে হয়নি, তো ওই জন্য টাকা দিয়ে দিয়েছিল। তো সেটা আমাদের কালকে কেনা হয়েছে। তো এটা হচ্ছে ওই এখন যে বেরিয়েছে যে সারারা কুর্তি আর প্যান্টগুলো, তো ওর একটু কুর্তি টাইপ জামা খুব পছন্দ ওই জন্য এই যেটা, আর এর সাথে এই যে
পছন্দ করে কিনেছে হেয়ার ব্যান্ড, বলেছে হোয়াইট হেয়ার ব্যান্ড পছন্দ, বলছে আমার 5-6টা হেয়ার ব্যান্ড চাই। তো একটা তোর আগে একটা পিঙ্ক কেনা হয়েছে কিছুদিন আগে, ওটা এই একটা, এই একটা কিনেছে, আর একটা কিনেছে দেখাচ্ছি, ও আর একটা ও পরে আছে, এখন পরে আছে। আর বলেছে আরো দুটো কিনে দিতে হবে, তো আমি কালকে কিনে দিইনি, মাইনা করেছিল। আর হচ্ছে ওর হাতের একটাও চুরি হচ্ছিল না বলে ব্যাঙ্গেলসটা, ওর হাতে এটা খুবই বড়, মানে আমার সেই আবার চুরি কিনতে হবে, কারণ এটা মানে আমার হাতেও হয়ে যাবে, এটাই বড়। ব্যাগ কিনা খুব বায়না করেছিল, ব্যাগ কিনে দেওয়া হয়নি। আর একটা জুতো কিনে দিতে হবে ওকে, যেহেতু ওটা ওই জুতোটা ওর অতটা পছন্দ হয়নি, ওই জন্য আবার জুতো একটা কিনতে হবে, মানে এখনো চলবে, কাল পঞ্চমী, এখনো কেনা শেষ হচ্ছে না। তো হেয়ার ব্যান্ডের জন্য দাদুদের পেছনে লেগে আছে, আরো হেয়ার ব্যান্ড চাই, তো হেয়ার ব্যান্ড কিনবে আবার এখন। এই ছিল আমার ভিডিওটা আজকে। আর হচ্ছে এরপরে মানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এরপরের যে ভিডিওটা আসছে তো সেটায় আমি কিছু ইয়াররিং শেয়ার করবো তোমাদের সাথে, যেগুলো আমি রিসেন্ট কিনেছি। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেলকেনটা প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশনগুলো পাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আজকের মতো।